Hi, good evening. This is me, MD Gulfam, and you're watching me, Priyankul's channel. আপোনালোকে মোক এতিয়া বৰ্তমান ইউটিউবত চাই আছে, বাৰে বাৰে কৈছোঁ মেট্ৰিক হল ৰিজাল্ট দিছে। মোক সেই লাষ্ট ভিডিঅ'ত কৈছিলোঁ কি কোনো ৰিজাল্টে তোমাৰ কেৰিয়াৰটো তোমাৰ টেলেণ্টটোক জাষ্টিফাই কৰিব নোৱাৰে, কিন্তু তুমি থাৰ্ড ডিভিজন হ'লে যে তুমি ডক্টৰ ইঞ্জিনিয়াৰ বা লয়াৰ হ'ব নোৱাৰা, এইটো কোনো ডিক্সনাৰীত লিখা নাই যিহেতু মই জানো। কথাটো এতিয়া হ'ল, এতিয়া মই দেখিছোঁ, আজি মই এটা ঘটনা দেখিলোঁ যাৰ পৰা বহুত দুখিত। আৰু তাৰ পিছত মই ইয়াত ক'লোঁ প্ৰিয়াংকুলক, ক'লোঁ কি প্ৰিয়াংকুল বোলা এটা আমি এটা ভিডিঅ' আপলোড কৰিব লাগে, কাৰণ যিহেতু এইটো এতিয়া বৰ্তমান জ্বলন্ত সমস্যা, গুৰুত্বপূৰ্ণ বিষয়। আমাৰ ল'ৰা ছোৱালীবিলাকক মাথা বেয়া কৰি পেলাইছে, আমাৰ গাঁৱলীয়া শব্দত কৈছোঁ মাথা বেয়া কৰি পেলাইছে। কিছুমান মানুহে কয় তই নোৱাৰা, হেই নপঢ়বি ছায়েন্স, তই নৰা, এই শব্দটো শুনিছেনে, তই নৰা, দা ছাচ ষ্টুপিড চাউণ্ড পিপুলবিলাকে প্ৰডিউচ কৰি আছে। আচলতে কোনো ডিক্সনাৰীত লিখা নাই কি তুমি নোৱাৰা বুলি, মোক আই কান, ইম্পচিবল শব্দটো ডিক্সনাৰীত নাই। যদি ইম্পচিবল শব্দটোক ভাল কৰি চোৱা যায় আই এম পচিবল বুলি পোৱা যায়, গতিকে ইম্পচিবল ইজ ক'তো মেনশ্যন নাই। মই বাৰে বাৰে কৈছোঁ তোমাৰ ভিতৰৰ টেলেণ্টটোক তুমি মানে ভালকৈ জানি লোৱা কি তোমাৰ টেলেণ্ট কি আছে। এতিয়া কথা হ'ল কি কিয় মই কৈছোঁ তুমি নোৱাৰা বা তুমি পাৰিবা, মানুহে কৈছে তুমি নোৱাৰিবা, মই কৈছোঁ তুমি পাৰিবা। ফাৰ্ষ্ট অফ অল এটা ষ্টৰি ক'ম তোমালোকক, ষ্টৰিটো যদি ভাল লাগে শুনিবা, বুজিবা, ষ্টৰিটোত গুৰুত্ব দিবা। মই আমাৰ ইশোকনগৰ গাঁৱত থাকোঁ, লগতে প্ৰিয়াংকুলো থাকে। ইশোকনগৰত এটা ল'ৰা আছিল, সৰু ল'ৰা, তাৰ বয়স আছিলে আপোনাৰ 8 বছৰ, আৰু এটা ল'ৰা আছিল বহুত ডাঙৰ ল'ৰা, তাৰ বয়স আছিলে 17 বছৰ। দুয়োজন ল'ৰা স্কুললৈ গ'ল, সেইদিনাখন বদমাচি কৰি পেলাই ইয়াতে স্কুলৰ বাটত স্কুল নগৈ নোযোৱাকৈ খেলা ধূলা ষ্টাৰ্ট কৰিলে। ডাঙৰ ল'ৰাজন, গাঁৱত এটা কুঁৱা থাকে, কুঁৱা বুলি কয় ন অসমীয়াত, আমাৰ ইংৰাজীত ৱেল বুলি কয় ন, অ'কে। চ' তাত সি পৰি গ'ল, পৰি যোৱাৰ পিছত 13 বছৰৰ ল'ৰাজনে চিঞৰিলে কি মোক বচাওঁ বচাওঁ। সেই 7 বছৰৰ কণমানিৰ ল'ৰাজনে হঠাৎ তেওঁক বচাই ল'লে। এতিয়া প্ৰশ্নটো বহুত ডাঙৰ প্ৰশ্ন হৈ গ'ল, ইহঁতে এতিয়া গাঁৱত গৈ পেলাই ক'ব কি, যদি আমি কওঁ কি আমি মই ইয়াক বচাই লৈছোঁ, গাঁৱৰ মানুহ মোক এনেই মাৰিব মিছা কোৱা বুলি, আৰু যদি কওঁ সি কুঁৱাত পৰিছে তথাপিও মাৰিব, এতিয়া কথাটো সেইটো বহুত ডাঙৰ এটা ইছ্যু হৈ গ'ল। সেই ডাঙৰ ইছ্যুক লৈ আমি গাঁৱৰ মুৰব্বী তাত গ'লোঁ, এজন মুৰব্বী আছিলে, আমি তেওঁক আলি মামা বুলি মাতোঁ। আলি মামা তাত গ'ল, আলি মামাই বিচাৰ কৰিলে, কথাজন সৰু ল'ৰাজনে ঠিকেই কৈছে কি তাক সহজে সি পৰিছে, বাল্টিংটো দলিয়ালে, তাক উঠাই দিলে। এতিয়া কথাটো হ'ল কি, সেই 13 বছৰীয়া ল'ৰাজনক, 6 বছৰৰ ল'ৰাজনে কেনেকৈ উঠালে। দ্য টপিক ইজ দেট, এতিয়াতে মেইন কথা আছে, সেই সময়ত সেই ঠাইত সেই সৰু ল'ৰাজনক এইটো কোৱা মানুহ কোনো নাছিল কি তই নোৱাৰা। আপোনালোকে বুজিছে, সেই ল'ৰাজনক কোনো কোৱা নাই কি তুমি নোৱাৰা, সি জানে মই পাৰিম, গতিকে সি পাৰিছে। ছেইম ঘটনা এতিয়া ঘটি আছে আমাৰ মেট্ৰিক ষ্টুডেণ্টবিলাকৰ লগত, সিহঁতক সকলোৱে কৈছে তুমি নোৱাৰা, সেইকাৰণে সিহঁতে নোৱাৰে। জাষ্ট ইগন'ৰ অল দ্য পিপুলছ, যিসকলৰ বয়স হৈ গৈছে, যিসকলে চাকৰি কৰি আছে, যিসকলে ব্যৱসায় কৰি আছে, ইহঁতে এটা কমাৰ্চৰ মানুহ কেনেকৈ ক'ব তুমি আৰ্টছ নোৱাৰা, এজন আৰ্টছৰ মানুহ কেনেকৈ ক'ব তুমি কমাৰ্চ নোৱাৰা, এজন ছায়েন্সৰ মানুহ কেনেকৈ ক'ব তুমি আৰ্টছ নোৱাৰা বা কমাৰ্চ নোৱাৰা। এইবিলাক কথা বিষয়বস্তুৰ ওপৰত নলেজ নাৰাখি পেলাই আপুনি যাতা কথা কোৱাটো বেয়া কথা। আপোনালোকে অভিজ্ঞ মানুহ, আপোনালোকে ল'ৰা ছোৱালী যি পঢ়িব বিচাৰে তাক পঢ়িব দিয়ক, ইহঁতৰ লাইফ হয়। ৰাস্তাৰ মানুহবিলাক আহে আহি কৈ ছায়েন্স নপঢ়বি, এই বহুত টান, পিছত পষ্টেবি ছায়েন্স পঢ়ি ৰিজাল্ট বেয়া হ'ব। এনেকে হিন্দীত দুটামান লাইন আছে, মই বাৰে বাৰে কম, সবচে বড়া ৰোগ ক্যা কহেগে লোক, কথাটো মই নকওঁ, বহুত ডাঙৰ ডাঙৰ মানুহবিলাকে কয়, আপোনালোকে জানে কথাটো। আৰু এটা কথা মই 100 বাৰ কম কি, যদি তুমি কমাৰ্চ পঢ়া তেতিয়া তুমি ছাকচেছ হ'ব নোৱাৰা, যদি ছায়েন্স পঢ়া ছাকচেছ হ'ব নোৱাৰা, আৰ্টছ পঢ়া ছাকচেছ হ'ব নোৱাৰিবা। কমাৰ্চ পঢ়িব নালাগে, কৰিব লাগে, আৰ্টছ পঢ়িব নালাগে, আৰ্টছ এপ্লাই কৰিব লাগে, ছায়েন্স পঢ়িব নালাগে, ছায়েন্স এপ্লাই কৰিব লাগে। আপোনালোকে এপ্লাই নকৰে, আজি কিছুমানক দেখিছোঁ ছায়েন্স পঢ়ি আছে, গীটাৰ বজাই আছে, কি ছিংগাৰ হ'ব, যদি ছিংগাৰে হ'ব লাগে চাৰে গামা ভালকৈ শিকা। কিছুমানক দেখিছোঁ ছায়েন্স পঢ়ি পেলাই ক'ৰবাত দোকানত হ'লচেলত একাউণ্টেঞ্চি কৰি আছে, যদি তুমি একাউণ্টছে কৰিবা তেনেহ'লে তুমি কমাৰ্চ কৰি পেলাই একাউণ্টেঞ্চি টেলি শিকা। কিছুমান টেলি ল'ৰাক দেখিছোঁ, বাপৰে কিমান ধুনীয়াকৈ ড্ৰামা থিয়েটাৰত নাটক কৰিছে, অ' বাপাই তনাই যদি থিয়েটাৰত যাব লগা আছিল তনাই কিয় কমাৰ্চ পঢ়িলা। ইউ হেভ টু আণ্ডাৰষ্টেণ্ড হোৱাট ইজ ইয়'ৰ গ'ল, ইউ হেভ টু ফিক্স, কথাটো বুজি পাইছে নাই, সৰু সৰু ষ্টেপ লগ লাগি ডান্স হয়, গতিকে সৰু সৰু কাৰ্যকলাপ লগ লাগি তোমাৰ কেৰিয়াৰ হ'ব। গতিকে কেৰিয়াৰ বনাৰ কাৰণে ইমান সহজে কেৰিয়াৰ হয়, এটা বস্তু ডেডিকেশ্যন দিব লাগিব, এটলিষ্ট 10 ইয়াৰ, 10 ইয়াৰ ডেডিকেশ্যন দিয়াৰ পিছতে তোমালোকে কিবা এটা ৰিজাল্টছ পাবা। কথাটো বাৰে বাৰে কৈছোঁ, অলপ গুৰুত্ব দিবা, বুজিবা, একদম বুজিবা, কাৰণ মই এটা দুটা এক্সাম্পল দিব নোৱাৰোঁ। আমাৰ মিল্কা সিঙৰ এক্সাম্পল দিব পাৰিম, ডেডিকেশ্যন দিছে, শচীন তেণ্ডুলকাৰ এটা ঠাইতে ডেডিকেশ্যন দিছে, দাস বুলি কওঁতে আমাৰ ছোৱালী ব্ৰেণ্ড হিমা দাস,
হিমা দাসে ডেডিকেশন লিখে দিছে, আমার সরু বয়সের লড়া আমার আইপিএলত হিস্ট্রি ক্রিয়েট করেছে, কি নাম রিয়ান পরাগ ন, রিয়ান পরাগ, রিয়ান পরাগে কি করলে, 17 ইয়ার্স ওল্ড লড়াই হিস্ট্রি ক্রিয়েট করলে ফার্স্ট ইজ 50, কেন করলে, হি ক্রিকেট পিক্সতে থাকি গল আজি 10 বছর, আপনাদেরকে থাকব পারিব, নিশ্চয় পারিব, কিমান এক্সাম্পল দিম, মানে এটা দুটো এক্সাম্পল দিব নে, যোনে এটা সেক্টরত এটলিস্ট 10 বছর দিছে সি পারিব, আদারওয়াইজ নয়, বাস এইটাই ডেফিনেশন, নোয়ার ডেফিনেশন, গতি ফেলোর ইজ দ্য কি অফ সাকসেস, আপনাদের ফেলোর সাকসেস ন, কি মোর ল্যাঙ্গুয়েজ কি অফ সাকসেস, ইস এ নিউ ডেফিনেশন, ফেলোর ইজ এ কি অফ সাকসেস, ওকে কি অফ সাকসেস, সাকসেস সাবি হয়, ঠিকই কৈছে, ইও ঠিকই কৈছে, জি শুনিছে, কিন্তু কিছু আমি ডায়লগ বিলাক মডিফিকেশন করো, যেন বহুত ডায়লগ আছে, এনেকুৱা মডিফিকেশন করব লাগে, ডায়লগ আছে, ডায়লগ মডিফিকেশন করব লাগে, আর বিশেষ নকম, ভিডিওটো 5 মিনিট 38 সেকেন্ড হয়ে গেল, আপনাদের বোর নকরো, মানে বারে বারে কোথাও তোমার ভিতর ট্যালেন্ট তুমি জানা, ওকে আন্ডারস্ট্যান্ড, ইউ নো ইয়র ট্যালেন্ট, এটা বাইরের মানুষ তোমার ভিতর মেকানিজিমত সোমাই গিয়ে পেলে কব পারিব জানো, তুমি নয় হোয়াট দ্য হ্যাল ইয়ার, জাস্ট টক টু ইয়র সেলফ, ইউ আর দ্য জিনিয়াস মেশিন অফ ক্রিয়েশন ক্রিয়েটেড বাই গড, ওকে সায়েন্সর ভাষাত কইসু, তুমি এটা এনেকা মেশিন হয়, ডিফারেন্ট মেশিন, যোনে গডে ইউনিক তোমাক বনাইছে, গতিকে ইউ হ্যাভ টু টক ইউর সেলফ, তোমার যেখানে পটেনশিয়াল আছে, পাওয়ার আছে, সেই পটেনশিয়াল পাওয়ার খিনিক ইউজ করা, যদি তুমি উইক হয়ে আসা টক টু মি, মাই নেম ইজ এমডি গুলফাম, মোক ভিজিট করলে হল, মোট অনুষ্ঠান আছে রঙিয়াত, ইংলিশ স্পোকেন শিখাও, মই গ্লোবাল কম্পিউটার নামের অনুষ্ঠানত মোক লগ ধরলে হল, মই কোনো ধরনের ইয়াতে এডভার্টাইজ করা নাই দেই, এডভার্টাইজ নবুঝিব, মই কৈছো মোক লগ ধরলে হল, যেনেকে পারো লড়া ছোৱালীবিলাক সাপোর্ট করার কারণে মই অনুষ্ঠানটা গড়ে তুলিছো, আপনাদের সহায় করি, আর এক্সপার্টবিলাক আছে মূল লগত, সিহঁতে আপনাদের দেহা পরামর্শ দিব, আর বারে বারে কইসো পয়সার অভাব একো নয়, গরিব হয়ে জন্মালো আর মানুষের দুঃখের কথা, কিন্তু গরিব হয়ে মরা তো মহাপাপ, গরিব হয়ে নমরিব, চেষ্টা করো, ফাইট ব্যাক করো, ভালকে পড়ক, আইপিএস হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, ডক্টর হোক, সিএ হোক, সব দিকতে সাকসেস আছে, সাকসেস বিলাক সহজে পায়, ডেডিকেশন দিব লাগে, সো থ্যাংক ইউ আমাক চার কারণে, আর বিকাশে যদি কিবা আপনার প্রিয়াঙ্কুলে যদি কেউ, বিকাশ নামটো বহুত থাকে, মই স্টুডেন্ট হরু হরিস্ট, মই বহুত লাইক করো, আর গতিকে প্রিয়াঙ্কুলে যদি কিবা কয় কব পারে, প্রিয়াঙ্কুল ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন টু মি ইউ আস্ক, মানে স্যারে যেখানে কথা কলে তোমালোকে বুঝিয়ে পালা নিশ্চয়, আর যদি বুঝি পাওয়া না আকৌ চোৱা ভিডিওটো, বহুত গুরুত্বপূর্ণ কথা কলে স্যারে এই ভিডিওটো, যে তোমালোকে হার নামানিবা আর অন্য মানুষের কথা নুশুনিবা, তোমার ফালতু নিবিচারে, আজির যুগের বহুত মানুষ আছে তোমার ফালতু নিবিচারে, এটা কথা কম দেই, তলত একটা বাটন আছে, সাধারণ লড়া, ঠিক আছে, আপনাদের কারণে মোক ঈশ্বরে নলেজ দিছে, আপনাদের নলেজ দিয়ার কারণে, গতি আপনাদের যোগাযোগ করো, মোক কল করো, কিবা প্রবলেম থাকলে মানে নিশ্চয় হেল্প করিম, ইট ইজ মাই ফার্স্ট ডিউটি, সো থ্যাংক ইউ, যখন মেট্রিক পাস করেছে ইহতক গ্র্যান্ড স্যালুট, যখন ফেল করেছে ইহতক মহা স্যালুট, আই লাইক দ্য ফেলওয়ার্স, যা ফেল করেছে ইহতক কারণে আমার গ্লোবেলত সম্পূর্ণভাবে শিক্ষা ফ্রি দিয়া হয়েছে, আহক জয়েন করক, নিজের কেরিয়ারটা আকো গড়ে তুলক, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, হ্যাভ এ নাইস ডে।